কিন্তু সরকারের গাফিলতির কারণে এগুলি হচ্ছে। বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে একমাত্র সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। যেমন কিছুদিন আগে লবণের দাম একটা গুজব উঠাইছিল যে লবণের দাম বৃদ্ধি হয়েছে, লবণ পাওয়া যাবে না পাওয়া যাবে, তাৎক্ষণিক ভাবে সরকারের ইয়ের কারণে আর দাম বাড়াতে পারে নাই। তদ্রূপ এগুলিও যদি যখনই একটা জিনিসের দ্রব্য ই করে ওই সব কোম্পানি এবং গোডাউনে যদি তাৎক্ষণিকভাবে তারা পরিদর্শন করে, অবশ্যই এগুলি মূল্য কোনো সময় পারবে না। আপনাকে কষ্ট করে দিতে পৃথিবীর বুকে, এই বাংলাদেশের মতো সমতল ভূমি পৃথিবীর বুকে কোথাও নাই, আর এইরকম উর্বর শক্তি কোথাও নাই পৃথিবীর বুকে। এগুলো মানে আমি গুলিকে ভয় করি না, ঠিক আছে, এক আল্লাহ সহ আমি কারোকে ভয় করি না। কৃষকের যে একটা এক মন ফসল ফলাতে তার কত টাকা খরচ যায়, সমাজ বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটি দ্রব্য নাগালের বাইরে, নাগালবিহীন দাম উঠে, সবজির দাম তো আকাশচুম্বী দাম। এক কেজি কপি বর্তমান চলছে 140 টাকা করে, পৃথিবীর বুকে মনে হয় কোথাও নাই এরকম, খালি বাংলাদেশ বলছে পৃথিবীর বুকে এরকম নাই। কপি কি সরকার আমদানি করবে নাকি? এখন সরকার আমদানি করবে কেন? কৃষক জমাইবানে তাই দাম বাড়িছে, মরিছে এখন মরিছে, কৃষক জমাইবানে দাম বাড়িছে, যেটা আমদানি করবে সেটার কথা বলে এটা কৃষক তো ওই যখনই দেখ পেঁয়াজের দাম কাকা আমি হ্যাঁ গেছে আপনাকে মনে করেন যে ভারত পেঁয়াজ দিলে ফের আর এই দাম উঠতো না, দিচ্ছে না একজন কিরা কইছে বাতিল সব সহকারী প্রতিদিন, হ্যাঁ সহকারী এক কাকা আপনি জানেন না তাই না? আমি জানি না, সব সহকারী প্রতিদিন ওই সমস্ত সব এখানে ভোমরা কতিছেন এই কি আপনার এই যে যশোরের বেনাপুর বলছিলেন এ সব আমার চাকরি করে রাজশাহী, ঠিক আছে কাকা হ্যাঁ ফাট লাগেনি আমার, তিনি মনে করেন আমি বিজেপিতে চাকরি করে আছি, কোন আসলে রিটায়ার করছেন এলসি তো বাদ নাই, এলসি তো আনতেছে সরকার, কিন্তু বাংলাদেশে যতটুক লাগবে অতটুক নাই, আছে যথেষ্ট আছে না, কিন্তু বাংলাদেশে আপনি যেমন আগে শোনেন আমি বলতেছি, যেমন আমেরিকা যখন দেশে গরিব রাষ্ট্রগুলির খাদ্যের খুব অভাব ছিল আমরা যা দেখছি, তখন আমেরিকা করতে কি পৃথিবীর মধ্যে দেশের মূল্য বৃদ্ধি করার জন্য চাউল কোটি কোটি টন সমুদ্রে ফেলা দিত, যাতে বিশ্বে খাদ্যের অভাব হয়ে যায়, দাম বাড়িয়ে যায়, তদ্রূপে দেশে চলছে সেরকম রাজনৈতিক পর্যায়ে কাজ চলছে যে সমুদ্রে ফেলা দিচ্ছে নষ্ট করে দিচ্ছে, যাতে দাম বাড়িয়ে যায়, দাম বাড়িয়ে যায়। খ্রিস্টান বর্তমানে দেশ চলে চেয়েছে খ্রিস্টান, এই দেশে সাহায্য আসছে খ্রিস্টানদের, আমার কথা শোনেন, এই দেশের অধিকাংশ সাহায্য আসছে বেধর্মীরা দিচ্ছে, মুসলমানরা কয়টা সাহায্য দিচ্ছে বাংলাদেশে মনে করেন যে আমরা যে রাষ্ট্রে এই রাষ্ট্র মুসলমানরা সাহায্য দিচ্ছে না, বিদেশের প্রতিটি ই আসছে বিদেশ থেকে ওই ইহুদি খ্রিস্টানদের অর্থ আসছে এই দেশে, জাপানকে কষ্ট করে দিতে পৃথিবীর বুকে, এই বাংলাদেশের মতো সমতল ভূমি পৃথিবীর বুকে কোথাও নাই, আর এইরকম উর্বর শক্তি কোথাও নাই পৃথিবীর বুকে।